ঝিনাইদহের শৈলকুপার প্রত্যন্ত পল্লীতে গড়ে উঠেছে জৈব সারের কারখানা। ক্ষুদ্র উদ্যোক্তা মনিরুজ্জামান সজীব তৈরি করছেন দুই পদের সার। উৎপাদিত জৈব স্থানীয় কৃষকদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। এলাকার চাহিদা মিটিয়ে তা পাঠানো হচ্ছে পার্শ্ববর্তী জেলাগুলোতেও। সরকারের অনুমোদন পেলে এলাকায় রাসায়নিক সারের ব্যবহার কমাতে কারখানাটি অবদান রাখতে পারে বলে মনে করে। ঝিনাইদহ থেকে ফয়সাল আহমেদের প্রতিবেদন। শৈলকুপা উপজেলার রঘুনন্দপুর গ্রামে তৈরি হচ্ছে জৈব সার। সকাল থেকে সন্ধ্যা অবধি 20 জন শ্রমিক ভার্মি কম্পোস্ট আর ট্রাইকো কম্পোস্ট তৈরি করছেন। ট্রাইকো ডার্মা পাউডার, গরুর গোবর, আখের গাত, কলা গাছ, কচুরিপনা, ছাই, খৈল, হাড়ের গুঁড়া, শিং, কুচি সহ নানা উপকরণ দিয়ে তৈরি হচ্ছে ট্রাইকো কম্পোস্ট। এগুলো একত্রিত করে পর্যায়ক্রমে শেডে পচনের মাধ্যমে 45 দিনের মধ্যে তৈরি হচ্ছে উৎকৃষ্ট মানের ট্রাইকো কম্পোস্ট সার। আর গরুর গোবর, কলা গাছ ও কচুরিপনার পচন কেচোর শেডো দিয়ে তৈরি হচ্ছে ভার্মি কম্পোস্ট সার। স্থানীয় কৃষকরা বলেছেন, কম মূল্যে পরিবেশ বান্ধব এবং নিরাপদ জৈব সার পেয়ে অনেক উপকৃত হচ্ছেন তারা। কারখানাটা হওয়ার পরের থেকেই আমি এই জৈব সারটা আমার চাষে আমি ব্যবহার করি। আমার চাষে আমি কম খরচে খুব লাভবান হই, অল্প খরচে বেশি লাভবান হচ্ছি এবং ফসলটা খুব উন্নত মানের হচ্ছে। এখন এই ফ্যাক্টরিটা হওয়াতে আমরা এই জৈব সার নিয়ে চাষ করতে পারতেছি, প্লাস আমাদের ফসলও ভালো হচ্ছে। আমাদের মাস চুক্তি বেতন দেয়, আমরা খুব সুখ শান্তি দিয়ে আছি, আমাদেরও ভালো চলে। রাসায়নিক সারের ব্যবহার বন্ধ করে জৈব সারের ব্যবহার বৃদ্ধির লক্ষ্যে এবং কৃষি বিভাগের মতামতে কাজ করছেন উদ্যোক্তা। ইন্টারনেট থেকে আমি এই জৈব সার উৎপাদনের একটা ধারণা নেই। পরবর্তীতে আমি আমাদের উপজেলা কৃষি অফিস যোগাযোগ করি। কৃষি অফিসারের সাথে যোগাযোগ করার পরে উনি আমাদের এই ব্যাপারে সহযোগিতা করে, তাকে আমরা কারিগরি পরামর্শ দিচ্ছি এবং তাদের উৎপাদিত সারটা আমরা পরীক্ষা করে যদি সরকার বিনির্দেশের ভিতরে থাকে তাহলে আমরা তাদেরকে রেজিস্ট্রেশন দেওয়ার জন্য আমাদের হেডকোয়ার্টারে পাঠানো হবে। 2020 সালে উপজেলার রঘুনন্দপুর গ্রামে জৈব সার কারখানাটি গড়ে তোলেন মনিরুজ্জামান সজীব। প্রতি কেজি জৈব সারের উৎপাদনের খরচ হচ্ছে 10-12 টাকা, লাভ থাকছে 2 লাখের কোটায়। এসএটিভি নিউজ ডেস্ক।